চাও, এজন কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্টে কামনা করে যে ইউডিএফ ওর নিজানা একটা রাজনৈতিক দল যে লাঞ্ছিত বঞ্চিত মানুষের আওয়াজ কথা উঠায় রাইজে ভোট দিয়ে বনায় আছে, তেও রাইজর ইমান ডাঙর একটা কথা কই দিলে তেও, হ্যাঁ গোটে রাইজর তেও ঠিকাদার নেকি, তেও যে কেনেকা কি দুনিয়াকে কলে যে ইউডিএফ হেক হয়ে যাব পার্সেন্টেজ ওয়াইজ কই দিলে, এবারও বিজেপি হেক হব কথাটো নকয় কিয়, ইমান বিজেপি প্রীতি কিয় তেও, বিজেপির প্রতি ইমান মরম কিয় তেও, বিজেপির প্রতি ইমান ওপেন বিজেপির কাম করে আছে তেও, ইমান এনেকুয়া বিজেপি করা এনেকা বিজেপি করা কংগ্রেস আর মই পৃথিবীর কত দেখা নাই, ইন্ডিয়ার ভিতর কত দেখা নাই, ওপেন কই আছে যে ইউডিএফ অর হেক হয়ে যাব, ভূপেন বরাই কই আছে ইউডিএফ অর লগে আমি আলোচনা বিলোচনা নকরু, আমি অকলে ইলেকশন খেলিম, আমার কথাটো বাদ দেও কই দিলে টিভির আগত যে কংগ্রেসের ভবিষ্যৎ লই চিন্তা করিব না লাগে, ভূপেন বরা ডাঙরিয়া আমি কংগ্রেসের ভবিষ্যৎ লই চিন্তা করা নাই, আমি অহমর অহমর রাইজর কথা লই চিন্তা করিছো, অহমর রাইজে বিচারি আছে যে বিজেপি উৎখাত করিব লাগে অহমর পরা, তেতিয়া হলে সব একগুট হই জুজিব লাগে, হেই কথাটো কইছো, আপনার ভবিষ্যৎ আপনি জানে, আপনার ভবিষ্যৎ কি ইটু তো আর প্রুফ হই গেল, আপনি বিজেপির বেগত হুমাই আছে, মই ইয়াত আকো কই আছো তো 24 মই জিকিনি কথা ক অন রেকর্ড ক হিকিনি কথা এটা আকরে আকরে ফলিয়ায় মই অন রেকর্ড কই আছো, তেওলোকৰ যেটো দম্ভালি, তেওলোকৰ যেটো ভিনডিক্টিভ এটিটিউড, তেওলোকৰ যেটো বিজেপিৰ সুবিধাৰ কাৰণে পলিসি কৰা, সেই তিনিটা কাৰণে অসমৰ ৰাইজে তেওলোকক 24 এনেকা জবাব দিব, এনেকা প্ৰত্যুত্তৰ দিব, কংগ্ৰেছ এটা বিগ জিৰো হ'ব 24, আৰু কৈ আছে তেওলোকে যে ইউটিউবক হেক কৰি দিম, আমি ইমান ডাঙৰ এটা পলিটিকেল পাৰ্টি, নেচনেল পাৰ্টি, ডিৰেক্ট বিজেপিৰ এজেণ্ট, ইয়াৰ বাহিৰত কোনো ৱাৰ্ড তেওঁলোকৰ কাৰণে পেষ্ট কৰা নাযায়, উইথ এভিডেন্স ৰাইজৰ আগত ক্লিয়াৰ আছে, এই বজাৰত যাব নোৱাৰে ভূপেন বৰা গ'লে কয় কত গ'ল আপোনাৰ কুলাংগাৰ গাদ্দাৰ, সেইবিলাক মানুহৰ কথা আপোনালোকে সুধে নেকি, এইবিলাক কথা কোনো চিৰিয়াছ কথা নহয়, প্ৰথম কথা হ'ল ৰাষ্ট্ৰপতি ইলেকশ্যন, 22 বিধায়কে বিজেপিৰ প্ৰাৰ্থীক ভোট দিছিল, ইউডিএফৰ 13 বিধায়ক উপস্থিত আছিল, তেওঁৰ নিজৰ মুখে কৈছিলে কংগ্ৰেছত গাদ্দাৰ আছে কুলাংগাৰ আছে, তালিকা দিম একশ্যন ল'ম, আৰু মুখ্যমন্ত্ৰীয়ে কৈছিলে যে কংগ্ৰেছত আমাৰ লং টাৰ্ম ইনভেষ্টমেণ্ট আছে, মোৰ ফ্ৰেণ্ডখিনিয়ে মোক ভোট দিছে, তাৰপিছত কোন মুখে ভূপেন বৰাইখিনি কথা ৰাইজৰ আগত কয়, এনেকা মিছা কথা কোৱা কংগ্ৰেছৰ প্ৰেজিডেণ্টৰ নিচিনা এটা পোষ্টৰ অপমানৰ বাহিৰত আৰু একো নাই, নাম্বাৰ 1, নাম্বাৰ 2, আজিলৈকে কংগ্ৰেছৰ মই চেলেঞ্জ দি কৈ আছোঁ, মই কংগ্ৰেছৰ কোন লিডাৰে বিজেপিৰ বিৰুদ্ধে যোৱা 3 দিন 4 দিন যোৱা 1-2 বছৰৰ ভিতৰত এদিন মোক দেখাই দিয়ক কংগ্ৰেছৰ কোনোবা এজন নেতাই কৈছে যে আমি বিজেপিক পৰাস্ত কৰিম, তাৰ কাৰণে আমি ৰণকৌশল ল'ম, ষ্ট্ৰেটেজি ল'ম, ৱৰ্কিং প্ৰেচিডেণ্টৰ পৰা প্ৰেচিডেণ্ট, CLP, আন লিডাৰ, ছিনিয়ৰ লিডাৰ, গোটেই লিডাৰ কেইজনৰ মুখত এটাই কথা, আমি ইউডিএফক হেক কৰিম, কিহৰ স্বাৰ্থ কি কাৰণে, ইউডিএফটো ক্ষমতাৰ নহয়, পেট্ৰলৰ দামটো ইউডিএফে বৃদ্ধি কৰা নাই, দুৰ্নীতি ইউডিএফে কৰা নাই, বেকাৰ সমস্যাটো ইউডিএফে ক্ৰিয়েট কৰা নাই, অফিচিয়েলি বিজেপিৰ লগত ভূপেন বৰাৰ মিত্ৰতা আছে, আৰু আনঅফিচিয়েলি থাকিলেতো পলিটিকেল এক্টিভিটিছে ক'ব, এইবিলাক কথাটো আপোনাক মই কৈ দিলোঁ বুলি আপোনাৰ মূৰত চুলি নাই হ'ব নেকি, চুলিটো দেখা গৈ আছে না, কথাটো ক'লে নহ'ব, কিবা এটা কথা এভিডেন্স দিয়ক, মই যেনেকৈ এভিডেন্স দি কৈছোঁ, ৰাষ্ট্ৰপতি ইলেকশ্যনত 22 ভোট কৰ পৰা আহিলে, গাদ্দাৰ ক'ত ওলালে, কুলাংগাৰ ক'ত ওলালে, বিৰোধী শক্তি, আচ্ছা মই এজ এ জাৰ্নেলিষ্ট আপোনাক মই কৈ আছোঁ, বিৰোধী বিজেপি বিৰোধী যিমান ৰাজনৈতিক দল আছে একগোট হ'লে বিজেপিৰ ক্ষতি হ'ব না লাভ হ'ব, ডেফিনেটলি ক্ষতি হ'ব, মই সেই কথাটোতো কৈ আছোঁ, তেওঁলোকে কৈ আছে নাই নাই যিমান বিৰোধী বিজেপি বিৰোধী শক্তি আছে সব এক সেপারেট সেপারেট ইলেকশন খেলক খেললে হে বিজেপির সুবিধা এই এই যে ভোটপাতি বাকি এক লোক হওয়ার কথা কইছে বাকি কত দল আছে অহমত কত দল আছে আর রাইজর দলের কথা বাদ দিও আপনাদের কি কথা কয় এক ক্লাবের কথা করলে হবো নি একটা ক্লাব আছে অহমত দেখিনি এক গুটো ইলেকশন খেলিব কত কি কথা ইউডিএফ প্র্যাকটিক্যাল হোক মানে জাতীয় প্র্যাকটিক্যাল হোক জাতীয় এই যাওয়া পার্লামেন্ট ইলেকশনের সব এই দুইটা দলের কারণে বিজেপি আছে 17টা সিটত তেওঁলোকে 2,000-5,000-6,000 ভোট কাটি গঙ্গাইত বিজেপিক পাতি দিছে তেওঁলোকৰ কথা আকৌ সুধি আছে নেকি কথাটো ক্লিয়াৰ হ'ব লাগে আমাৰ 3 এমপি আছিলে 15 এমএলএ আছে প্ৰেক্টিকেল কুৱেশ্যন কৰক না প্ৰেক্টিকেল কথা কওক না সঁচা কথা কওক না ৰাইজৰ আগত বিজেপিৰ লগত যুঁজ দিম ডাঙৰ সৰু সব এক হওক আছো ৰাজি ৰাজি আছো আমাৰ ফালৰ পৰা এছ এম ডি চেক্ৰিফাইচ কৰিছোঁ আকৌ চেক্ৰিফাইচ কৰিম আপোনালোকে সদায়
দিনে নিকায় আমি কোন ইয়াতে কই আছে গোপন বুঝা বুঝি শব্দ বেশি তেওঁলোকে তো ওপেন ফ্রেন্ড ভূপেন বরা ওপেন বিজেপির ফ্রেন্ড মুখ্যমন্ত্রীর ওপেন ফ্রেন্ড এটি তো কোনো কথা নাই যিজনে কব যে বিরোধী থানবান করে লম মানে সব বিরোধী বেলেগ বেলেগকে খেলিব লাগিব তারপর কব নাকি বিজেপির এজেন্ট নাই তেও ছদ্মবেশি বিজেপি নহয় তেও ওপেন বিজেপি কোন ভূপেন বরা ইয়েস ইজ ওপেন বিজেপি এটি তো বিজেপির কারণে কই আছে তেও যে যিমান বিরোধী শক্তি ডিভাইড হব ডিভিশন হব তেতিয়া তো বিজেপি লাভ হব সেই কথাটো তো তেও কই আছে এজ এ ফ্রেন্ড অফ বিজেপি ইয়ার বাইরে কিবা প্রুফ লাগে নাকি আর